সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা বাফার ত্রিমাণের কিছু গাণিতিক সমস্যা দেখব। তাহলে এটা তোমাদের কি হচ্ছে 485 এবং 486 পৃষ্ঠা। তাহলে আমরা প্রথমে দেখব 485 পৃষ্ঠার, এখানে দেখো গুরুত্বপূর্ণ যে সমস্যাটা আছে সেটা হলো 4.50 খ নাম্বার 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড দ্রবণের সময়তনের 0.1 মোলার সোডিয়াম ইথানোয়িক দ্রবণ মিশানো আছে। তাহলে সৃষ্ট বাফার দ্রবণের পিএইচ কত? কে এর মান দেওয়া আছে 1.8 × 10⁵। তাহলে এখানে লবণের ঘনমাত্রা C3C++NA সমান 0.1 মোলার, আর অ্যাসিডের ঘনমাত্রা মোলার, আর কে এর মান দেওয়া আছে 1.8 × 10⁵। তাহলে আমার নির্ণয় করতে হবে পিএস, সমান হয়। তাহলে যেহেতু এটা অম্লীয় প্রকৃতি বাফার দ্রবণ, তাহলে সমীকরণটা হবে আমরা জানি পিএস সমান পিকে প্লাস লগ লবণের ঘনমাত্রা বাই অম্লের ঘনমাত্রা, বা কে সমান মাইনাস লগ কে প্লাস লগ লবণের ঘনমাত্রা বাই অম্লের ঘনমাত্রা, বা পিএস সমান মাইনাস লব কে এর মান হলো 1.8 × 10⁵ প্লাস লব লবণের ঘনমাত্রা 0.1 বা অ্যাসিডের ঘনমাত্রা 0.1। তাহলে তাহলে এটা ক্যালকুলেশন আসবে যে মানটা 4.74 প্লাস লগ 1, আর লগ 1 এর মান আমরা জানি 0। তাহলে 4.74 প্লাস 0 সমান হবে 4.74। তাহলে এই গেল খ নাম্বার গাণিতিক সমস্যা। তারপরে আমরা দেখবো ঘ নাম্বার। তাহলে এটা একটু ব্যতিক্রম আছে। তাহলে এখানে ঘ নাম্বার সমস্যাটা হলো 25 মিলিলিটার 0.2 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণে 20 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিশানো আছে। তাহলে উৎপন্ন বাফার দ্রবণের পিএইচ কত? কে এর মান দেওয়া আছে 1.0 × 10⁵। তাহলে এখানে আমরা দেখি ঘ নাম্বার এখানে অ্যাসিটিক অ্যাসিড দিলে ইথানোয়িক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড আর বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়াম ইথানেট আর পানি। তাহলে প্রাথমিক অবস্থায় তাহলে ২৫ মিলিলিটার 0.2 মোলার, ২০ মিলিলিটার 0.2 মোলার, আর বাফার দ্রবণে তাহলে বাফার দ্রবণে এখানে থাকবে 5 মিলিলিটার 0.2 মোলার, আর অবশিষ্ট থাকবে না, আর এখানে তৈরি হবে 20 মিলিলিটার 0.2 মোলার, আর তৈরি হবে 20 মিলিলিটার 0.2 মোলার। তাহলে এখানে অ্যাসিড এবং লবণের ঘনমাত্রা এখানে
লবণ এবং এসিডে বিশ বাই ফাইভ, আর কে এর মান দেওয়া আসছে 1.0 × 10^5। তাহলে পিএইচ সমান বার, তাহলে এটা অম্লীয় প্রকৃতি বাফার দেব, তাহলে সমীকরণটা হবে তাহলে আমরা জানি পিএইচ সমান পিকে প্লাস লব লবণ বাই অম্ল। মাইনাস লব কে প্লাস লব মাইনাস লব, তাহলে মানগুলো যদি বসে আমরা 10^5 আর প্লাস লব 20/5, তাহলে ফাইভ আর এক্সপ্রেশন 0.6, তাহলে হ্যাঁ 5.6 তাহলে আনসার। তাহলে এই দুইটা সমস্যা দেখলাম, তাহলে এগুলো দেখবা, এরকম নিয়মে আর অনেক সমস্যা আছে সেগুলো দেখবা, তারপরে আমরা আগামী দিন নতুন যে নিয়মগুলো আছে তার মধ্যে দু একটা দেখবো। সবাইকে ধন্যবাদ।